হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজমন। তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো রয়েছো। আর হ্যাঁ, আমরা আজকেও আবার ঘুরতে বেরিয়ে গেছি। আর আজকে আমাদের গন্তব্যস্থল বোনের মা বাড়ি, ওখানে যে মনসা পুজো আছে তাই ওখানে যাচ্ছি। তাই ভাবলাম তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। আর চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আমরা অটোমেটিক মানে অলরেডি রাস্তায় বেরিয়ে গেছি, তা চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে সেই কথা হবে। সবাই ওখানে চলে গেছে, আর ওরা সব চলে গেছে, মানে বোন মা কাকি সব কালকে চলে গেছে। আমরা আজকে যাচ্ছি, খাওয়ার সময় খেতে যাচ্ছি। তা চলো সঙ্গে দেখো, ব্লগটা দেখতে দেখো। ঘুরতে ঘুরতে বোন এখন নিয়ে আসলো মানে ধনে খেতে। ধনে খেতে বলতে খেতে না, মানে আর কি ধনে আর কি জমিতে আর কি যেটাকে বলে। আর দেখো ধনে পাতা এখন সব ধনে ফুল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ধনে ফুলও মাছি মৌমাছি খায়, এই যে। তা বেশ ভালোই লাগছে পুরো জমিটা, এই দেখো খুব সুন্দর ধনে ফুলের জমি। আমরা একটু জমিটাকে ঘুরে দেখি, কারণ আমরা যখনই যে জমিতে যাই তখনই সেই জমি পুরো ডিটেলস চাষ করি না, মানে খুঁটি নাটি সব কিছু আমরা জেনে ফেনে তারপরে আসি। তা চলো এই জমিটার ব্যাপারে আমরা একটু খুঁটি নাটি জানি, আর তোমরা সঙ্গে দেখো দেখতে দেখো। তা চলো, আজকে খুব রোদ রয়েছে, রোদের মধ্যে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কারণ ওইদিকে পুজো হচ্ছে আর আমরা এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। দেখেছো আমার বউ কেমন গ্রামে টাইপের, সেই গ্রামের মতো ঘুমটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে সত্যি রিচুয়ালস মেনে চলে। চলো, এই যে এট লাস্ট চলে আসলাম আমরা সর্ষে খেতে, সর্ষের জমিতে। দেখতেই পাচ্ছ পুরো জমিটা। আর তোমরা এর আগে আমাদের অনেক ভিডিওতে দেখেছো সর্ষে ফুলের ক্ষেত আর কি। আর এখন সর্ষে ফুল এখন সব ফুল ঝরে গিয়ে এখন সব সর্ষে হয়ে গেছে। এই দেখো পুরো জমিতে অনেকটা এরিয়া নিয়ে, অনেকটা এরিয়া নিয়ে পুরো সে সর্ষে। এরপরে এটাকে পেশাই করে বা তেল বেরোবে, তারপরে আমরা গায়ে মাখবো, বা যার পায়ে মাখানোর দরকার সে পায়ে মাখাবে, যার মাথায় মাখানোর দরকার সে মাথায় মাখাবে, মানে যার যেখানে প্রয়োজন সে সেখানে সে তেল মাখিয়ে দেবে। তা চলো আমরা অনেক কিছুই ঘুরছি, দেখতেই পাচ্ছ। ওইখানে কি, ওইখানে ওই যে পাতা দিয়ে ঘেরা আর পান গাছ, পান পানের পান গাছ, ওই দেখো জানি না কতটা বুঝতে পারছো তোমরা। হ্যাঁ ওরকম ঢাকাই থাকে, এই যে ওটাও একটা কিছু নিশ্চয় আছে, তা কিছু বোঝা তো যাচ্ছে না। তা ঠিক আছে, চলো মোটামুটি জমি জামা দিয়ে ঘুরে 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 বেড়াচ্ছি। শস্য তুলেছিস, চলো মোটামুটি আমাদের জমি জামা ঘুরে ফুরে নিলাম। ছোটোখাটো জমি আরও যেদিকে আছে সেদিকে যাওয়া যাবে না, কারণ যেহেতু ধান বুনেছে আর সেখানে জল কাদা। তা ঘুরে ফুরে নিয়ে আমরা আবার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, জানি না কোথায় যাবো। তা যেখানে যাবো সেখানেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। চলো সঙ্গে দেখো দেখতে দেখো। বাড়িতে চলে আসলাম, এখনও পুজো হচ্ছে এদিকে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি পুজোর জায়গাটা, আর পুরো লাইটিং সমেত আর সামনে হচ্ছে পুজো। এই দেখো
এখানে একজনের মনসা ঠাকুর ভর করেছে, মানে তাই তো বলছে, মানে ভর উঠেছে নাকি এরকম কি একটা মনে হয়েছে। তা সে এখন কেমন করছে চলো তো তোমরাও দেখো। আমি ওই জিনিসটা দেখলাম, এর আগেও আমি এক দুবার দেখেছিলাম, কিন্তু অনেকদিন পর আবার এইটা দেখলাম নাকি মনসা ঠাকুর ওনার উপর ভর করেছে। তা এখন ওনাকে, মানে আমাদের যে দিদা, সে গিয়ে কথা বলছে ওনার সঙ্গে, চলো আমরা দেখি। আমরা পোশাক খেতে বসে গেলাম, আমরা এখন পোশাকটা খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে আবার কথা হবে, তোমার সঙ্গে থাকো, তারপর করতে থাকো। আর এই যে এখানে এখন মায়ের পুজোর অঞ্জলি হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই হাতে ফুল নিয়ে হাত জোড় করে, আর ব্রাহ্মণ মন্ত্র বলছে, আর তার সঙ্গে সবাই মায়ের অঞ্জলি দিচ্ছে। আর সবাই অঞ্জলি দিয়ে নিক, চলো। তা চলো তোমাদেরকে একবার লাস্ট বারের মতো মায়ের সঙ্গে দর্শন করিয়ে দিই। এই যে এবার আমরা বেরিয়ে যাবো, অ্যাট লাস্ট আমরা পুজোর এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। আর এই যে এরা এখন বাড়ি ফাড়ি যাবে না, তা চলো এখন আমরা গিয়ে বেরিয়ে যাই, আর আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, চলো। অ্যাট লাস্ট আমরা এখন বাড়িতে আসলাম, আর যা ঠান্ডা, ভীষণ ঠান্ডা রয়েছে। তা আমরা ভালোভাবেই পৌঁছে গেলাম বাড়িতে। তো আজকে সারাদিনের ফুল জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পেলে, আর সেটা কেমন লেগেছে বা কী বৃত্তান্ত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা তবে এখানে শেষ করলাম, দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগে। আবার একটা কোনো জায়গায় যদি এরকম ঘুরতে যাই, আবার এরকম ইন্টারেস্টিং জিনিস নিয়ে আবার তোমাদের সামনে আবার দেখা হচ্ছে, হাজির হয়ে যাবো। ঠিক আছে, টাটা, টাটা, গুড নাইট, ওয়েট অ্যান্ড ওয়াচ, বাই।